হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড সিক্রেট গেম টিপস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা অনেকে আমার আগের চ্যানেলে কমেন্ট করেছিলে যে গ্যাংস্টার ভেগাস গেম প্লে করতে, কিন্তু আমি করতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। তো এখন আমি গ্যাংস্টার ভেগাস তোমাদের জন্য প্লে করছি, তোমরা পুরো ভিডিওটার সঙ্গেই থেকো। আশা করি এরকম ভিডিও আরও আপলোড হবে। তো চলো গেম প্লে শুরু করা যাক, খেলা শুরু করি। ও ভাই, প্রথমে কি মারামারি শুরু হয়ে যাবে? ও এটাকে স্টোরি বলছে আমাকে, কি কারণে ওকে মারামারি করতে বলছে, তো আমি করছি। দে দে মার, লা মার, মার লাথি, মার মার মার। এ কি ভাই, লাইট বন্ধ করলো কে? আরে ভাই, লাইট বন্ধ হলো কেন? আরে ভাই, কেউ বাতি চালাও, লাইট চালাও। এখানে কাহিনি টুইস্ট এসে পড়েছে ভাই। এ তো সেই যাকে আমি বক্সিং হারিয়েছি, আর এটা হচ্ছে আমি। আরে মোটকা লোকটা মনে হচ্ছে কোন একটা গ্যাংস্টার। সে বলছে তার কথা না শুনলে সে এভাবে লোককে মেরে দেয়, তার কথা শুনতে হবে। তো কাহিনী এখানে মন নিয়েছে। এখন ম্যাচ আবার শুরু হতে যাচ্ছে, রাউন্ড থ্রি। তো আবার শুরু হচ্ছে বক্সিং। মা মা শুধু আমি মারবো, সে মারবে না। আবার দেখা যাচ্ছে অন্ধকার হয়ে গেছে, রোমানের একটা ঘুষি মেরে খেলা শেষ। ভোটকা লোকটা আবার আমাকে বলছে, তুমি কি বোঝো না তোমার কি বলেছি? এতটুকুই এতটুকুই বলেছে, দেখে এখন কি হয়। এক ঘুষে খেলা শেষ। বলা হয়েছিল খেলা হারার জন্য, কিন্তু আমি জিতেছি, ওই জন্য এই লোকটার অনেক কোটি টাকা লস হয়েছে গ্যাংস্টারে, এই জন্য হারাচ্ছি। একজনকে ফোন করছে, এখানে ক্যারেক্টারের নাম হচ্ছে জনসন। সে একজনকে ফোন দিয়ে হেল্প চাইছে, তাকে মারতে এসেছে বলে সে ফোন দিয়ে হেল্প চাইছে। তারা দুজন গাড়ি নিয়ে পালাচ্ছে, দেখি গুলি করছে। আমার ধারণা সঠিক হয়েছে, ওরা গুলি করছে। ঠিক আছে, আমি গুলি করি, যেহেতু বিশ্ব নম্বরে ও শিট, এটা মিস্টেক হয়ে গেল। এই গাড়িটা
খেয়াল করতে পারি তুমি অন্য দুইটা এসেছি বারবার কি গাড়ি মারছে নাকি এই গাড়িটা ভুলে লাগছে না কাশ্মীরের জন্য বাঁচানোর জন্য কোথায় যেন নিয়ে যাচ্ছে তো এটা আমি জানি না ফেসে গেলাম ও ও এটা আমাকে একটা মিসাইল দিয়েছে ফায়ার করার জন্য এটা কি ভাই হেলিকপ্টার সিরিয়াসলি হেলিকপ্টার দিয়ে ওখানে ফায়ার করতে হবে ও হেলিকপ্টারটা ফুটে গেছে ভাই আমার শুটিং এত একটা ভালো না মিস হচ্ছে ফায়ারগুলো মিস হচ্ছে কিছু করতে পারছি না আমি ও শিট আরও একটা হেলিকপ্টার ভাই ওকে কোটিপতি না আরো কোটিপতি এতগুলো লোক হেলিকপ্টার গাড়ি অনেক বড় গ্যাংস্টার মনে হচ্ছে এখন হচ্ছে কাহিনী অন্য কিছু একটা করবে দেখি ভাই গাড়ি থেমে গেল কেন থাকতে চলে যাচ্ছে দেখি লাভ দিল সে বাঁচলো তো ভাই খেলার শুরুতে আমরা পেয়ে গেলাম তিনটা ডায়মন্ড এখানে আবার একটা বুড়ি এসে তার নিজের গাড়ি খুলতে চাইছে খুলতে পারছে না তাকে পিছন থেকে কেউ ডাক দিল এগুলো কি পুলিশ তারা গাড়ি খুলতে বারণ করছে মনে হচ্ছে এই বুড়িটা গাড়ি চুরি করার চিন্তায় ছিল তো পুলিশের কাছে ধরা পড়েছে সে পুলিশ তাকে সারেন্ডার করতে বলছে কিন্তু সে সারেন্ডার করছে না দেখি কি হয় ও শিট এটা তো কুমফুরানি হয়ে গেল যাই হোক এটাই গেমের কাহিনী একটা স্টোরি লাইন আশা করি গেমটা অনেক বাজাতে পারে দেখি কি হয় পুরি ক্যারিন এই মেয়েটার নাম আর কি ক্যারিন আর ছেলেটার নাম হচ্ছে জনসন দেখি কি হয় জনসন তাদের কাছে হেল্প চাইছে ওই গ্যাংস্টার হাত থেকে বাঁচার জন্য তো জনসনকে গাড়ি চালানোর জন্য বলেছে এখানে মনে হচ্ছে আমাকে কিছু দিয়েছে দেখি কি এসপি এটার মানে ও পাওয়ার মনে হয় পাওয়ার কোন পট দিলে ভালো হয় আগে চেক করি তোমার মনে হয় পিস্তলের পাওয়ারটা নিলে ভালো হয় তাই আমি পিস্তলের পাওয়ারটি নিলাম তো গাড়ি চালানো শুরু হচ্ছে সামনে পুলিশ তো আমার কেস হয়েছে একটা কেস হয়েছে আমি দেখি কি হয় কাহিনীটা
Oh ভাই, ওইস তো চলো যাও। শিট, গাড়ির হাত থেকে বেঁচে গেলাম, কিন্তু তাহলে এসে টক্কর খেলাম। সামনেই তো পুলিশের গাড়ি। এখানকার পুলিশটা ঘুমায় নাকি? গাড়ি থেমে গেছে কিন্তু ধরতে পারলো না। থাক, সমস্যা নেই, এটা তো আমারই ভালো। এখানে আমাকে চিহ্ন হিসেবে দেখিয়ে দিচ্ছে আমার কোথায় কোথায় যেতে হবে। এখানে এখানে কাঠের বেড়া দিয়ে কি আর হবে? এটা পুলিশের গাড়ি, পুলিশটা কিভাবে থামাবে সেটাই জানে না। অসাধারণ খেলাটা লাগছে, আমার তো অসাধারণ লাগছে। ওকে, গাড়ির সাথে টক্কর খেতে খেতে বেজে যাচ্ছে। ওকে, তো মানে পুলিশ আমাদের বেড়া আটকে ফেলেছে, রাস্তা ব্লক করে নিয়েছে। ওস অসাধারণ। তো দেখি আমরা আগে কি কাহিনী হয়। তখন তারা তাদের সেফ জায়গায় চলে এসেছে, তারা মিটিং করছে। জনসন আবারও তাদের কাছে হেল্প চাইছে, কিন্তু তারা ওকে পাত্তাই দিচ্ছে না। তারা জনসনকে জানায় যে তারা জনসনকে হেল্প করবে। তো আজকের জন্য এতটুকুই, নেক্সট এপিসোড আসবে অতি শীঘ্রই। ততক্ষণ সকলকে জানাই গুড বাই, এইভাবে আমার পাশে থাকবো। ধন্যবাদ।